মুকুটহীন সম্রাট আসছে সাজ্জাদ এবং সামি একসাথে সেই সিলেট থেকে এই রংমহলে। বাংলার আকাশে বাতাসে দুর্যোগের ঘন ঘটা, কে পাবে রাইস পিকুকার, কে পাবে ঘন্টা? কোথায় আমার নবাব, কোথায় আমার আলেয়া, কোথায় আমার অবনী? তাহলে কি হাসর এই এপিসোড প্রথম ব্রেকের পরেই বন্ধ হয়ে যাবে? না 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 না, এ হতে পারে না হুজুর। আপনি পরের এপিসোড এখনই কেন টেলিকাস্ট করে দিলেন হুজুর? আমি হচ্ছি এই রাজ্যের প্রডিউসার, আমি জানি কি করলে ভালো হবে। কিন্তু হুজুর, আপনি হচ্ছেন এই রাজ্যের সিনিয়র প্রডিউসার, আপনি কেন জুনিয়র প্রডিউসার সিরাজউদ্দৌলার মতো করে ডায়লগ দিচ্ছেন হুজুর? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি সম্রাট আকবরের সাথে তুমি বর্বর কিভাবে যোগ হলে? আপনি আমাকে বর্বর বলবেন না, আপনি কি জানেন এই রাজ্যে আমি কত কাজ করেছি? শোনাও তাহলে, তুমি স্বাস্থ্য খাতে কি কাজ করেছো? হুজুর, ডায়াবেটিক্স রোগীদের কুকর্মের ফলে যেন এই রাজ্যে বন্যা সৃষ্টি হইতে না পারে, তার জন্য আমি 10 লাখ ট্রাক বালু নিয়ে এসেছি। বালু কেন? হুজুর, বালু সব জল শুষে নেবে। খুব ভালো ভালো কাজ করেছো। তা তুমি সড়ক পথের জন্য কি করেছো? আগে হুজুর, মহাসমুদ্রের উপর দিয়ে আমি একটা ফুটওভার ব্রিজ করেছি যেন প্রজাগণ হেঁটে যেতে পারে। তাছাড়া আমি আকাশ পথে একটি ফ্লাইওভার করে দিয়েছি, যেদিক দিকে বিমান গাড়ি ঘোড়া সব চলবে, কোনো যানজট হইবে না। বাহ বাহ, খুব ভালো। তা স্যানিটেশনের কি অবস্থা? হুজুর, আমি প্রত্যেকটি বাথরুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। হায় হায়, ছে 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 ছে, সে বাথরুমের মধ্যে সিসি ক্যামেরা? গোস্তাকি মাফ করবেন হুজুর, ভুল হইয়া গিয়াছে, আমি বলতে চাইছিলাম যে এসি লাগিয়ে দিয়েছি। অতি উত্তম কাজ করেছো তুমি। আচ্ছা একটা কথা বলো, তুমি গত রাতে আমার কামরার সামনে গিয়েছিলে কেন? হুজুর, আপনি মনে হয় রানীর সঙ্গে রোমান্স করছিলেন, রানী বলছিল উনার নাকি হার্ট দুর্বল। আমার রানীর হার্ট দুর্বলই হোক না কেন, তাতে তোমার কি? হুজুর, আমি দুর্বল মানুষকে বল দেওয়ার জন্যই তো আছি বীরবল। বল যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আমি রানীকে বলেছি, রানী তুমি ভয় পেও না, অত দূর যাবে না। আর মানে হুজুর, রানী পানি ভয় পায়? কেন কেন কেন, এই কথা বলতে কেন? হয়েছে কি হুজুর, গতকাল আমি গিয়েছিলাম আপনার ওইখানে, গিয়ে দেখি যে রানী গোসল করিতেছে, পাশে সেনাপতি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ছি 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 ছি, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে? মহারাজ মহারাজ ভুল বুঝবেন না, সেনাপতি তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। তা তুমি কি করতে গেছিলে সেখানে? ইয়ে মানে বাথটবে পানি আছে কিনা চেক করতে গেছিলাম। বুঝেছি, জলাতঙ্ক হয়েছে। এহে, তার মানে রানীকে পাগলা কুকুরে কামড় দিছে? না, রানীকে পাগলা কুকুরে কামড় দেয়নি, পাগলা কুকুর কামড় দিয়েছে আমাকে, কারণ আমি সেনাপতিকে বিশ্বাস করেছিলাম। মহারাজ, আমাকে একবার বলুন, আমি ওই সেনাপতিকে কি শাস্তি দেব? আচ্ছা তুমি পরে কি বলবে আমাকে বলে দাও। মহারাজ, আপনি কি এই আপনার জন্য আমি এক পিস পাউরুটি নিয়ে আসব? কেন কেন পাউরুটি কেন, আমি সম্রাট আকবর, এক পিস পাউরুটি খাবো, তাও আবার শুধু শুধু এই জেলি দিয়ে মাখিয়ে নিয়ে আসিস। মহারাজ, আপনার জন্য আমি সব করতে পারি। জীবন যেমন জেলি আছে। না মহারাজ, জেলির কৌটা খালি, রানীর স্থান খালি, এত শূন্যতা নিয়ে আপনি কিভাবে বাজবেন মহারাজ? এর থেকে ভালো শুকনো পাউরুটি খাইয়া গলা কেমন যান। আমি সম্রাট আকবর, আমি খাবো শুকনো পাউরুটি, এর থেকে পানিতে ভিজাইয়া দে ভাই। মহারাজ কোনো সমস্যা নেই, এই পানি এই পাউরুটি চলুন দুজনে ভাগ করে খাই। আও এভাবে আকবর আর বীরবল পাউরুটি পানিতে ভিজিয়ে খেয়ে
সুন্দরভাবে জীবন যাপন করলো। ওকে, আমাদের এই সম্রাট আকবরের পারফরমেন্স কেমন লাগলো বলবে আমাদের মনমোহন আপু। আকবর বীরবলের কি দুর্দিন দেখছিলাম আর ভাবছিলাম যে হচ্ছেটা কি, কি সুন্দর লাগছে তোমাদেরকে, চমৎকার লাগছে, গেট আপ দারুণ, খুবই সুন্দর, পারফরমেন্সও ভালো ছিল, দারুণ। আমিন ভাই বলেন, এই সম্রাটরা রাজ্য জয় করতে পারবে কিনা? রাজ্য জয় করবে না জানি না, তবে আমাদের মন জয় করেছে। ওদের দুজনকে দেখে একটা ছবির কথা মনে হয়ে গেল, হীরক রাজার দেশে, খুব নাম করা একটা ছবি ছিল, মানে সেখানে ঠিক এই ধরনের দুইটা ফিগার এরকমই ছিল এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছে ওই পারফর্মারগুলো মনে হয় এখানে এসে পারফর্ম করছে। যারা গেট আপটা দিয়েছেন তাদেরকে বলবো একদম পারফেক্টলি দিয়েছে, তারা অনেক সুন্দর হয়েছে। ওকে, এই রঙিন পারফরমেন্স কেমন লাগলো আমাদের অতিথির? যোধা আকবর আমার অনেক ফেভারিট দুটো ক্যারেক্টার, আর আকবর তো আমার সামনে এখন আছে, আর স্পিচ ডেলিভারিটা আমার কাছে মনে হয়েছে একদম সো রিয়েল, সো এই জন্য আসলে ক্যারেক্টারটা অনেক বেশি ফুটে উঠেছে, অনেক ভালো লেগেছে। ওকে, আমাদের অতিথির জন্য জোরে একটা করতালি হোক। দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5।